নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 14ই অক্টোবর বুধ গ্রহ বক্রী হতে চলেছে, আর এই বক্রতা থাকবে 3রা নভেম্বর পর্যন্ত, যার ফলে 12টি রাশির উপর প্রভাব পড়তে চলেছে। তবে এর মধ্যে 6টি রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে এবং বাকি 6টি রাশির উপর কুপ্রভাব পড়তে চলেছে। আপনি কোন রাশির মধ্যে পড়ছেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। চোদ্দই অক্টোবর বুধ গ্রহ বক্রী হচ্ছে, এবং এই বক্রী বা বক্রতা জিনিসটা কি আসুন আগে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, বক্রী বা বক্রতা মানে পিছিয়ে আসা, ধীর গতিতে চলা। অর্থাৎ ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে আপনার মনে হলো বাড়িতে আমি হেলমেটটা রেখে দিয়েছি, তখন আপনি কি করবেন? তখন আপনি হেলমেটটা নেওয়ার জন্য বাড়ির দিকে অগ্রসর হবেন এবং আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে কিন্তু দেরি হবে। এটিকেই বলা হচ্ছে বক্রতা বা বক্রী। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই 12টি রাশির মধ্যে কোন 6টি রাশির শুভ প্রভাব পড়তে চলেছে এবং কোন 6টি রাশির উপর কুপ্রভাব পড়তে চলেছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এটি কিন্তু গোচরের ফল। আপনার জন্মছকে যদি বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে না, তাহলে আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে, কারণ শুভ বুধ গ্রহের অবস্থান আপনাকে শুভ প্রভাবই দেবে। আর যদি আপনার জন্মছকে বুধ গ্রহ খারাপ থাকে, নিচস্থ থাকে, তাহলে কিন্তু আপনার রাশির শুভ বললেও সেই শুভটা হবে না। তার জন্য আপনার জন্মছকটি বিচার করার প্রয়োজন রয়েছে। তাই আমি আপনাদেরকে প্রায়শই বলে থাকি, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে বুকিং করা হয়। তাই কেবলমাত্র তারাই যোগাযোগ করুন যারা আমার কাছে জন্মছক বিচার করাতে চান। তা আসুন এবার আমি জানিয়ে দিই 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে। প্রথমে আসি মেষ রাশি। আপনাদের তৃতীয়ভাবে এবং ষষ্ঠভাবে অধিপতি বুধ গ্রহ সপ্তমভাবে অবস্থান করছে, যা কিনা খুব একটা শুভ নয়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু সাবধান থাকতে হবে। তার মানে এই নয় যে প্রতিটাই আপনাদের খারাপ যাবে, আপনাদের জীবনসাথীর শরীর স্বাস্থ্য আগে থেকে কিন্তু অনেক বেটার হবে, ব্যবসা বাণিজ্যের কিন্তু উন্নতি হতে চলেছে। তবে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই এই সময় মুখের মিষ্টতা রাখুন এবং অযাচিতভাবে কারো সঙ্গে কোনো বাগ্বিতণ্ডায় যাবেন না, এবং এই সময় কারো কাছ থেকে টাকা ধার নেবেন না বা টাকা ধার দেবেন না। এই দুটি ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এই সময় বিদেশে যাওয়ার কিন্তু যোগ আসবে, তবে আপনাদেরকে বিচার বিবেচনা করে অগ্রসর হতে হবে। এই সময় আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মানুষের সঙ্গে যখন চলবেন, তখন একটু ভেবে চিন্তে কথা বলবেন, যাতে আপনার সম্মান আপনার কাছে বজায় থাকে। এরপর আসি বৃষ রাশি। রাশির দ্বিতীয়ভাবে এবং পঞ্চমভাবের অধিপতি বুধ গ্রহ, যা কিনা ষষ্ঠভাবে অবস্থান করছে, কাজেই আপনাদেরকে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে যত্নবান হতে হবে। আপনাদের ক্ষেত্রেও কাউকে অর্থ ধার দেওয়া যাবে না এবং অর্থ ধার নেওয়া যাবে না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। এই সময় আপনাদের উপর শত্রুপক্ষ শত্রুতা করবে, তবে মাথা ঠান্ডা করে চলুন। শত্রুকে দমন করার জন্য শত্রু থেকে 10 পা দূরে থাকুন। তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে আপনি পুঁজি ইনভেস্ট করতে পারেন। এরপর আছে মিথুন রাশি। রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থভাবের অধিপতি বুধ গ্রহ, যা কিনা পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যাদের সন্তান রয়েছে, সেই সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন। যারা ব্যবসা করেন, তাদের কিন্তু ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। এছাড়াও মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু সম্পর্কের উন্নতি হতে চলেছে। এছাড়াও পৈতৃক সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ব্যবসায় যে সমস্ত অর্থ আটকে ছিল, সেই সমস্ত অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। যারা উচ্চশিক্ষা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরও প্রভূত যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কনসালটেন্সির কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। এরপর আসি কর্কট রাশি। আপনাদের দ্বাদশভাবে এবং দ্বিতীয়ভাবে অধিপতি বুধ গ্রহ, যা কিনা চতুর্থভাবে অবস্থান করছে, কাজেই
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই বুধের বক্রতা যথেষ্ট শুভ, অর্থাৎ আপনাদের রাজ সম্পদ প্রাপ্তি যোগ রয়েছে, যেমন গাড়ি বাড়ি জমি জায়গা এই সমস্ত কিছু কিন্তু আপনারা চট করে কিনে ফেলতে পারেন। এছাড়াও বন্ধু ভাগ্য কিন্তু এ সময় শুভ, কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি আপনাদের বৈদেশিক বাণিজ্যে সূত্রে বিদেশ ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনি যথেষ্ট সময় বিনোদনে অতিবাহিত করবেন, যেমন গান বাজনা নাচ এই সমস্ত কিছুতে আপনি মনোগ্রাহী হয়ে পড়বে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক বেটার হবে, জীবনসাথীর কাছ থেকে কিন্তু আপনি সহযোগিতা পাবেন, যারা চাকরি করেন এবং যারা ব্যবসা করেন উভয়ের কিন্তু এই সময়টা কিন্তু শুভ যেতে চলেছে। এরপর আসি সিংহ রাশি। সিংহ রাশির একাদশভাবের অধিপতি এবং দ্বিতীয়ভাবের অধিপতি বুধ গ্রহ, যা কিনা তৃতীয়ভাবে অবস্থান করছে, কাজেই আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু সাবধান থাকতে হবে। ভাই বোনের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে, এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি নাও পেতে পারেন, আটকে থাকা কাজকর্ম আপনার আটকে থেকে যেতে পারে। তবে ব্যবসা ক্ষেত্র শুভ, এই সময় আপনার রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং মুখের ভাষা আপনার ঠিক না থাকার কারণে আপনার সাথে সম্পর্কের অবনতি ঘটবে, অর্থাৎ আপনার কোনো বন্ধু বান্ধব যেই হোক না কেন তার সঙ্গে আপনার বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বেন, যা থেকে সম্পর্ক চ্যুতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি কন্যারাশি। কন্যারাশির দশমভাবের অধিপতি গ্রহ এবং রাশির অধিপতি বুধ গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করবে, কাজেই কন্যারাশির জাতক জাতিকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, অর্থাৎ আপনাদের পড়াশোনার কিন্তু মনোনিবেশ বাড়বে এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, এছাড়াও লোয়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এই সময় বুদ্ধির সাহায্যে আপনি যে কোনো কাজ কিন্তু করে ফেলতে পারবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, আপনার হাতে অর্থ আসবে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং বাড়িতে কোনো শুভকার্য সম্পন্ন হতে পারে। তবে আপনার শরীর স্বাস্থ্যর দিকটা একটু প্রবলেম রয়েছে, তাই যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে এবং এই সময় আপনার নাম যশ খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, কাজেই কন্যারাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ। এরপর আসি তুলারাশি। তুলারাশির নবমভাবে এবং দ্বাদশভাবের অধিপতি বুধ গ্রহ রাশিতেই অবস্থান করছে, যার ফলে কাজেই তুলারাশির জাতক জাতিকারা সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন এবং যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ, আপনার আটকে থাকা কাজকর্ম কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে এবং না হওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এবং যারা চাকরি করছেন তাদেরও পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় যদি আপনি গাড়ি ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু শুভ, এছাড়াও হোম অ্যাপ্লায়েন্সেস যেমন এসি ফ্রিজ মাইক্রোওভেন গিজার যে কোনো কিছু হতে পারে সেগুলো কিন্তু আপনি অতি সহজেই কিনে ফেলতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে, তবে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেমে সম্মুখীন হতে পারে। বৃশ্চিক রাশির অষ্টমভাবের এবং একাদশভাবের অধিপতি বুধ গ্রহ দ্বাদশভাবে অবস্থান করবে, কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা শুভ নয়। এই সময় আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে, এই সময় আপনার খরচ বৃদ্ধি পাবে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু প্রবলেম আসবে, এছাড়াও বন্ধু থেকে কিন্তু প্রবলেম আসবে, এই সময় আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়তে পারেন এবং শত্রুতা বৃদ্ধি পাবে, কাউকে এই সময় অর্থ ধার দেওয়া ঠিক হবে না, এই সময় প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। এই সময় আপনার ভাই বোনের সাথে সম্পর্ক অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না, তবে আয় এবং ব্যয়ের ভাব মধ্যম প্রকৃতির থাকবে। এরপর আসি ধনুরাশি। ধনুরাশির সপ্তমভাবে এবং দশমভাবের অধিপতি বুধ গ্রহ, যা কিনা একাদশভাবে অবস্থান করছে, কাজেই আপনাদের এই সময়টা যাবে মধ্যম প্রকৃতির। আপনাদের ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে, যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ, আপনার আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, সন্তান সুখ পাবেন, স্ত্রী সুখ পাবেন, তবে বন্ধু বান্ধব থেকে একটু সাবধান, কারো প্ররোচনায় পড়ে কোনো কাজ আপনি করবেন না। আপনি ব্যবসা ক্ষেত্রে যদি কোনো অর্থ ইনভেস্ট করতে চান করতে পারেন, তবে কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। এরপর আসি মকর রাশি। ষষ্ঠভাবে এবং নবমভাবের অধিপতি গ্রহ দশমভাবে অবস্থান করছে, কাজেই মকর রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ, আপনাদের মান সম্মান যশ খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, ব্যবসাতে উন্নতি হবে চোখে পড়ার মতো, এই সময় আপনি ধন উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন, আটকে থাকা কাজকর্ম আপনাদের হয়ে যাবে, বিদ্যার্থীদের জন্য এই সময়টা অনুকূল, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে, তবে এই সময় কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে।
এই সময় আপনি যদি কোনো গাড়ি বা বাড়ি ক্রয় করতে চান করতে পারেন। এরপর আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চমভাবে এবং অষ্টমভাবের অধিপতি বুধ গ্রহ, যা কিনা নবমভাবে অবস্থান করছে। কাজেই জাতক জাতিকাদের জন্য এই সময়টা শুভ। আপনি এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম আপনার হয়ে যাবে। মনের কোনো গোপন ইচ্ছা আপনার কিন্তু পূরণ হয়ে যেতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। বিদেশ যাত্রার যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য এই সময়টা শুভ। তবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে এবং সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ হতে চলেছে। এরপর আসি মীন রাশি। মীন রাশির চতুর্থভাবে এবং সপ্তমভাবের অধিপতি গ্রহ বুধ, যা কিনা অষ্টমভাবে অবস্থান করছে। কাজেই আপনাদের এই সময় আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি আপনার শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রিসার্চ করেন, যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যারা কনসালটেন্সির কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। চাকুরি ক্ষেত্রে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে। তবে এই সময় কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে। এছাড়াও কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। এবং এই সময় কিন্তু প্রতারণার যোগ রয়েছে, অর্থাৎ যে কোনো পেপারসে চোখ বন্ধ করে সাইন করবেন না। এই সময় আপনার ধর্মের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে এবং এই সময় আপনার খরচাও বৃদ্ধি পাবে। তো এই ছিল 12টি রাশির বুধের বক্রী হওয়ার ফল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।